ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর বাড়ির চারটি ঘরসহ হার্ডওয়্যারের দোকানের গুদাম ঘর ভস্মীভূত। ঘটনা কমলপুরের মানিক ভান্ডার বাজারে। ক্ষয়ক্ষতির পরিমাণ 2 কোটি টাকা বলে অনুমান। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা। অসতর্কতায় সর্বনাশ। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ব্যবসায়ীর বাড়ির চারটি ঘর ও হার্ডওয়্যারের দোকানের গুদাম ঘর। ঘটনা কমলপুরের মানিক ভান্ডার বাজারে। বুধবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দোকান মালিক রাজীব ঘোষের পথে বসার উপক্রম। উৎপত্তির মুহূর্তে এই চারটি ঘর ওই হার্ডওয়্যারের দোকানের গুদাম আগুনের গ্রাসে চলে যায়। দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে দক্ষতার সাথে আগুন আয়ত্তে নিয়ে এলেও ততক্ষণে সব শেষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে অনুমানের ভিত্তিতে জানালেন দোকান মালিক রাজীব ঘোষ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 2 কোটি টাকা বলে জানিয়েছেন। ঘটনা হয়েছে শর্ট সার্কিট থেকে, মনে হয় মেবি লাগছে। আর আমিও ঠিক স্টেশনে আসতাম না, আমিও আগরতলা থেকে আইতে আসি, হঠাৎ করে শুনতে পাই কুয়ায় থেকে আমি শুনতে পেয়েছি। আমার মেসেজে ফোন করে হয়েছে আমার যে ঘরে আগুন লাগছে। সে লগে লগে আমি তাড়াহুড়া করে আইছি, আওয়ার পর দেখি সবই মানে মুসমিত হয়ে গেছে, কিছুই নেই। গতকাল রাতে কয়টার সময় লাগবে? সাড়ে 7টা অনুমানিক। আচ্ছা, তো এমনিতে ক্ষতির পরিমাণ? ক্ষতির পরিমাণ মোটামুটি ঘরটোর নিয়ে কেস নিয়ে সেটা প্রায় 1.5-2 ইয়ার মতন। আমি এখনো পুরো 1.5-2 কোটি টাকার মতন আছে এখনো। তবে দমকল কর্মীরা সঠিক সময়ে এসে আয়ত্তে নিয়ে আসায় আগুন আর পার্শ্ববর্তী অন্যান্য বাড়িঘর ও দোকানপাট গ্রাস করতে পারেনি। এক্ষেত্রে অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজীব ঘোষের বাড়ির চারটি ঘর ও হার্ডওয়্যারের দোকানের গুদাম ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনায় গোটা মানিক ভান্ডার বাজার এলাকায় বর্তমানে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।